Dear student, welcome to our Kartik Holichar Mission e-learning class. গতদিন তোমাদের বেলুন বাড়ি কবি শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। এখানে কবি শঙ্খ ঘোষের রচিত যে বেলুন বাড়ি কবিতায় লেখক বলেছেন, সবাই মাটির উপরে বাড়ি বানিয়ে থাকে। আমরা তো সবাই মাটির উপরে বাড়ি বানাই, কিন্তু কবি শঙ্খ ঘোষ সে মহাশূন্যে ভাসমান অবস্থায় বেলুনের মধ্যে বাড়ি বানাতে চায়, যা মানুষ উপরের দিকে মাথা করে দেখে তার বাড়িটা। আর কবি শঙ্খ ঘোষ বেলুনের মধ্যে রয়েছে, সে নিচের দিকে তোমাদেরকে বা মানুষজনকে দেখছে। আচ্ছা, অন্যেরা যদিও চায় শূন্যে থাকতে, তবে তাদের উপর বাড়ির উপর মস্ত একটা বেলুন বানাতে হবে। বলতেছে বেলুন, এরকম তোমাদের বইতে রয়েছে বেলুন বাড়ি, বেলুন মানে প্যারাসুট টাইপের, প্যারাসুট টাইপের। কবি শঙ্খ ঘোষ মাটির উপরে ভাসমান অবস্থায় মহাশূন্যে বাড়ি বানাতে চায়। আর আমরা যেসব মানুষ, আমরা কোথায় বাড়ি বানাই? মাটির উপরে। এরকম করে মাটির উপরে ঘর বানিয়ে আমরা বসবাস করি। তা কবি শঙ্খ ঘোষ বলতে চাইছেন, মানুষজনকে তোমরা সবাই কি করো, এই মাটির উপরে বাড়ি বানাও। আর কবি শঙ্খ ঘোষ বলছে, আমি মাটির উপরে বাড়ি বানাবো না, আমি বেলুন ভাসমান প্যারাসুট টাইপের যে বেলুন সেখানে বাড়ি বানাবো, মহাশূন্যে ভেসে বেড়াবো। এই ভেসে যাওয়ার জন্য তার কোনো দেশ নির্দিষ্ট সীমার মধ্যে, দেশের মধ্যে সে গণ্ডিবদ্ধ থাকতে চায় না। আমরা যেরকম বলি, আমরা আমাদের দেশের নাম ভারতবর্ষ, যে যেখানে জন্মায় সেই দেশে তার বসবাস। আর কবি বলতে চেয়েছেন, বেলুনে বাড়ি বানালে কি হয়, ভাসমান অবস্থায় তার দেশের নাম নির্দিষ্ট সীমার মধ্যে থাকে না, হাজার হাজার দেশের মধ্যে সে থাকে, যেখানে যেতে চায় সেখানে যেতে পারে। আর বলছে, তোমরা মানুষজন আমার বাড়ি দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হবে আমার বাড়িকে। ইনি বলছেন আমাদের বাড়ি, উনার মানুষদের বাড়ি দেখতে হলে মাথা নিচু করে দেখতে হচ্ছে। কবি বলতে চেয়েছেন যে তোমরা যদি বাড়ি বানাও, তাহলে বেলুনের উপরে বাড়ি বানাও যারা যেতে চাও। এখানে কবিতাটি পাঠ করে আগের দিন শুনিয়েছি, সারমর্ম বলে দিয়েছি, শব্দার্থ আলোচনা করেছি। আজকের পাঠ্যাংশগত অনুশীলনে আলোচনার কথা ছিল, তাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। দেখো, বেলুন বাড়ি কবিতাটি কে লিখেছেন? তোমরা বলবে কবি শঙ্খ ঘোষের লেখা, কবি শঙ্খ ঘোষ লিখেছেন। কবির জন্ম কোথায় হয়েছিল? কবির জন্ম হয়েছিল বাংলা সাহিত্যে এক জগতের একজন বিশিষ্ট কবি তথা প্রাবন্ধিক হলেন শঙ্খ ঘোষ। আচ্ছা, এখানে কত খ্রিস্টাব্দে তার জন্ম হয়? 1932 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তারপর রয়েছে, কবি কিসের বাড়ি বানিয়ে আছে? কবি বেলুনের বাড়ি, বেলুনে ভাসমান অবস্থায় যে বেলুন প্যারাসুট টাইপের সেখানে বাড়ি বানিয়েছেন। ভয়ে রয়েছে, কে সারাদিন শূন্যে ভেসে পাড়ি দিচ্ছেন? কে বলতো? কবি শঙ্খ ঘোষ। দুয়ের দাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্য গ্রন্থটির নাম কি? তোমরা পুরো বাক্যে লিখবে, কবি শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্য গ্রন্থের নাম দিন রাত রাতগুলি, দিনগুলি রাতগুলি, ইনভার্টেড কমা দেবে। তারপর লেখা আছে, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম বল। এখানে দেখো সংক্ষিপ্ত কবি পরিচিতি, এখানে যে সংক্ষিপ্ত কবি, এখানে তার প্রথম কাব্যগ্রন্থি গ্রন্থটির নাম লেখা আছে দিনগুলি রাতগুলি। আর ছোটদের জন্য যে বই লিখেছেন সেই বইগুলির নাম বলছি, শব্দ দিয়ে খেলা, অল্প বয়স অল্প বয়স, ছোট একটা ফুল, সকাল বেলার আলো, ইত্যাদি। এখানে যে কোনো দুটি বইয়ের নাম লিখলে হবে। নেক্সট প্রশ্ন দেখো, দেখছি আমি পায়ের তলায়,
কবিতার লাইন তুলে প্রশ্ন হয়েছে, দেখছি আমি পায়ের তলায় উদ্ধৃত অংশটি কার লেখা? তোমরা উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তোমরা লিখবে, কবি শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি কবিতা থেকে নেওয়া এই লাইনটি। কে কি পায়ের তলায় দেখছেন? কে, কে মানে কবি, বাড়ি হচ্ছে প্যারাসুট কিংবা বেলুনে, ভাসমান বেলুনের মধ্যে রয়েছে তার বাড়ি। তাই সে মানুষজনের যে ঘর বাড়ি বানিয়েছে, আমরা যে ঘর বাড়ি বানিয়েছি সেটা দেখার জন্য উপর থেকে মাথা নিচু করে সেই মানুষজনের ঘর বাড়ি দেখতে হচ্ছে। মস্ত একটা বেলুন বাঁধো কবিতার লাইন দেওয়া হয়েছে। মস্ত শব্দটির অর্থ কি? তোমরা লিখবে, মস্ত শব্দটির অর্থ হচ্ছে বিরাট, বয়সিকা রয়াকাট বিরাট। আচ্ছা, কে তাকে কোথায় বেলুন বাঁধতে বলেছেন? কে না কবি শঙ্খ ঘোষ? তারপরে কাছে কাকে? না মানুষজনকে, মাটির উপরে বসবাসকারী মানুষরা যারা হচ্ছে মাটির উপরে বাড়ি বানিয়েছে সেই সব মানুষদের কথাই বলা হয়েছে। কোথায় বেলুন বাঁধতে বলেছেন? কবি শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি কবিতায় কবি মানুষজনকে বলেছে যে মাটির উপরে ঘর বাড়ি না বানিয়ে ওইটা হচ্ছে বেলুনের উপরে ভাসমান মহাশূন্যে ভেসে বেড়ানো যে বেলুন সেখানে বাড়ি বানাতে বলছে। কারণ এই বেলুন বানালে তার নির্দিষ্ট সীমার মধ্যে সে আটকে থাকে না, নির্দিষ্ট দেশের মধ্যে আটকে থাকে না, সীমাহীন মহাকাশে সে বিভিন্ন জায়গায় বেড়াতে পারে। এইরকম করে পরের প্রশ্ন রয়েছে, অমনি আমার বেলুন বাড়ি। আমার মানে এখানে কার বলতো? কবি শঙ্খ ঘোষের। আচ্ছা, এর পরের লাইনটি লেখো। পরের লাইনটি তোমরা পড়লেই বুঝতে পারবে, এমনি আমার বেলুন বাড়ি। তারপরে লাইন হবে, কোন সীমায় থাকে না যা। পরের লাইনে রয়েছে যে কোন সীমায় থাকেনি যা। এরপরে তোমরা দেখো চারের দাগে, চারের দাগে প্রশ্নগুলো রয়েছে, সঠিক উত্তরের তলায় দাগ। আচ্ছা, এখানে মুখে বলে দিচ্ছি উত্তরগুলো তোমরা নক করে নেবে, যে সেই বেলুনে মস্ত দিন রাত না দুপুর, পুরো বাক্যে একটা করে দেখাচ্ছি। দেখো লেখা রয়েছে সেই বেলুনে সমস্ত, অবলিকে অনেক রয়েছে, দেখো দিন রাত দুপুর, এখানে উত্তর হবে দিন। ঠিক আছে, এরকম পুরো সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে, শূন্যে ভেসে ভেসে দিচ্ছি পাড়ি। ঠিক আছে, এইরকম করে যে উত্তরটা মেন উত্তরটাই লিখবে। পরের প্রশ্ন যাচ্ছি, আমার আছে বেলুন বাড়ি না গাড়ি না সারি। উত্তর হবে বাড়ি। এইরকম করে হাইফেন দিয়ে মেন উত্তরটা লিখে পুরো বাক্যটাই কমপ্লিট করতে হবে। গয়ে রয়েছে, কোন সীমায় থাকেনি সার না তার না যার। উত্তর হবে যে কোন সীমায় থাকেনি যা। আচ্ছা, পরে দেখো এখানে হচ্ছে তার লেখা হয়েছে, এখানে থাকেনি যার, কবিতার লাইনে রয়েছে যার, আর তোমাদের ভুলবশত এটা আর লিখেছে, আরটা তোমরা কেটে যার লিখবে, অন্তস্ত যে একটা র এই বানানটা লিখবে, প্রিন্টে ভুল হয়ে গেছে, এইটা হবে উত্তর, হবে অবলিকের শেষের উত্তরটাই হবে। এরপর পায়ে দেখছি আমি পায়ের ওপর না তলায় না নিচে। দেখছি আমি, আমি মানে কবি শঙ্খ ঘোষ, তা সে উপর দিকে তাকাচ্ছে না নিচের দিকে না তলার দিকে, তা তোমরা বলবে নিচের দিকে। দেখছি আমি পায়ের তলায় হবে না,
দেখছি আমি পায়ের তলায় ঠিক আছে উত্তর হবে তলায় মাঝখানে একটা উত্তর হবে এরপরে দেখো শূন্য স্থান পূরণ করো আচ্ছা এটা হয়ে যাক এই পাঁচটা দেখো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা কোন ড্যাশ থাকে নি যা কি হয় বলো তো কোন সীমায় থাকে নি যা উত্তর হবে শূন্য স্থানে সীমা সীমা গল্প কবিতা পাঠ করলে শূন্য স্থানগুলো ভালোভাবে উত্তর দিতে পারবে মস্ত একটা ড্যাশ বাঁধো বাড়ি বাঁধো উত্তর হবে বাড়ি গয়ে রয়েছে সেই ড্যাশ মস্ত দিন সেই বেলুনে মস্ত দিন সমস্ত দিন ঠিক আছে সেই বেলুন হবে উত্তর সমস্ত দিন ভয় রয়েছে তোমরা সবাই ড্যাশ মানুষ তোমরা সবাই মাটির মানুষ মাটি শূন্য স্থানে হবে এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক আর এই কবিতা বেলুন বাড়ি এই কবিতাটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে খুব ইন্টারেস্টিং গল্প এই কবিতাটা কারণ তোমরা ছোট বেলুন আঁকতে পারো তোমাদের কল্পনা শক্তি প্রবল রয়েছে যে তোমরা এখানে ভাবছো আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম সবসময় পড়ার কথা বলতো না এটা করতো না এটা হচ্ছে কল্পনা শক্তি এখানেও একটা কল্পনা শক্তি কবিতা রয়েছে তোমরা এই কবিতাটা বারবার পড়বে আর খাতায় সুন্দর করে পাঠ্যাংশগত যে প্রশ্নগুলি আলোচনা করলাম সেগুলো যথার্থভাবে উত্তর করবে ঠিক আছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে টাটা।